কি বউ বন্দুক দিয়ে খায় দাঁড়ায়, 1 নম্বরের জান্নাতি হলো কলাম সাচিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াসারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি পরসুলিহি। আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, সুরা বাকারা শেষের দিকে শুনিয়ে দিতে, আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়াজানু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের টাকা ছেড়ে দাও, যদি মুমিন হয়ে মরতে চাও সুদের টাকা ছেড়ে দাও, সুদ খেতে খেতে যদি মরে যাও তো মরার পরে বেঈমান হয়ে মরেছো তা শুনে যাও। এরকম লোক যখন মরে যাবে, এ মুসলমানের ছেড়ে আমার পরে আমার ভাই আসিন আসছে শুনে নিও, তারপরে কোন ওলি আসলে শুনে নিও, এদের জন্য যে দোয়া করবে তারও কপালে কষ্ট আছে, এদের জন্য যারা দোয়া করবে তাদেরও কপালে কষ্ট আছে। শুনুন আজকে বলে দিচ্ছি, আল্লাহ যেটা বলেছে ওটা হলো কারেক্ট, মৌলভীটা বলেছে ওটা হলো রিজেক্ট, ওটা কি রিজেক্ট? কারেক্ট কার জোরে বলো? আল্লাহ। আল্লাহ চলছেন মা কানালিন নবী والذين آمنوا أن يدعوا للمشركين ولو كان أولي قربى الله পাক বলে হাবিব শুনে রাখো, তুমি নবী তাদের জন্য হাত তুলবে না, আর তুমি যদি হাত তোলো আমি আল্লাহ কবুল করব না। ও মুমিন মুসলমান তোমাকেও বলছি শুনে রাখো, নবীর হাত যখন নিলাম না তোমাদের হাতটা নেব না, যদিও তার রক্তের সম্পর্কের মানুষ হয়, খুব কাছের মানুষ হয়, তবুও তাদের জন্য হাত তুলবে না। ও শ্যামসুন্দরপুরের লোকেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বন্ধনের লোনের টাকা খেতে খেতে মরে যাচ্ছে যারা, জনে রেখো বেঈমান হয়ে মরেছে তারা, এদের জন্য জানাজা পড়াও ঠিক না, এদের জানাজাতে দাঁড়িয়ে দোয়া করাও ঠিক না, এদের বাড়ি মিলাদ হলে হাত তুলে বলা যাবে না আল্লাহ এদের ক্ষমা করো। আল্লাহ পাক বলে নবীকে বলেছি নবী হাত তুলবি না, মুমিন হাত তুলবি না, আমি নবী তুমি তুললে হাত কবুল করব না। ওই শ্যামসুন্দরপুরের লোকেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার সোনামণি মায়েরা, নবীর দোয়া যেখানে কবুল হয় না ওখানে পীর ফকির ওলি আব্দাল যেই দোয়া করুক না কেন, কারো দোয়া আমার আল্লাহ নেবে। কোরআন শুনিয়ে দিয়েছে আইয়ি ফাদিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ যা বলেছে ঠিক খারাপ না, তাই আল্লাহর কথা অমান্য করছি না, তবে সবটা মানতে পারবো না, রাসূল যা বলেছে ঠিক কিন্তু এটা যুগ জামানা সব কথা মানা জোরে বলেন যাবে না, অতএব রসুলের সবটা মানা যাবে না, আল্লাহর সবটা মানা যাবে না, সবটাও বাদ দেওয়া যাবে না। এই রকম মেজাজে মাঝখানে এমন রাস্তা বার করেছে, দেখে তাকে দেখে মুসলমান বলা যাবে জোরে বলেন না, ব্যবহারে মুসলমান বলা যাবে জোরে বলেন না, তবে নাম শুনলে বেঈমান বলা যাবে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, কোরআন বলছে ওরা হলো খাঁটি বেঈমান, খাঁটি বেঈমান। হায়াতটা বলে গেলাম, এলাকার মৌলভী জিজ্ঞেস করো, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো খাঁটি কাফের। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনদের সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বলেরা, লজ্জা শরম থাকা দরকার ছিল, মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ, লজ্জা শরম থাকা দরকার ছিল। যে ছেলেটি 3 মাস স্কুলে যায় নাই, বাড়ির লোক বলে কি ব্যাপার রে, আর পড়বো না, হ্যাঁ শয়তান পড়বি না, চল যাবে না, মার বাড়ি পাচায় 2 বাড়ি মেরে কান ধরে স্কুলে নিয়ে গেছে, স্কুলে ভর্তি করে দিয়েছে, স্কুলের ভেতরে ভরে দিয়ে চলে এসেছে। এ বাবা দিদা, শ্যামচন্দ্রপুর লোকেরা, যুবকরা, তোমাদের কাছে অনুরোধ করে বলছি, বলো 3 মাস যে ছেলেটি স্কুলে যায় নাই, ক্লাস 4-এ পড়ে,
তিন মাস বাদে বাড়ির লোকেরা ভরে দিয়ে এসছে, ও গিয়ে মাস্টারের সামনে বসবে না পিছনে, এ প্রথম লাইনে বসবে না শেষ লাইনে, জোরে বলেন কেন বলো, কেন বলো, ওর লজ্জা লাগছে, একটা ভয় আছে, ওর একটা ভয় আছে, একটা লজ্জা আছে, সামনে বসলে যদি স্যার মারে একটা লজ্জা আছে, তিন মাস আসি নাই সামনে বসবো কি করে, হ্যানা না বলেন, লজ্জাও ইমানের একটা অঙ্গ, লজ্জাও ইমানের একটা, জোরে বলেন লঙ্গ, বলেন যে তিন মাস স্কুলে যায় নাই সে সামনে বসে না, তার লজ্জা কিংবা ভয় আছে, হ্যানা না, যে সারা বছর নামাজ পড়ে না ও জানা যায় প্রথম কাতারে দাঁড়ায় কোন লজ্জায়, এ আপনাদের এখানে লোক নেই কিন্তু অন্য জায়গায় আছে দাঁড়ায়, গোটা জীবন নামাজ পড়ে নাই হারাম খোর, জানাজা পড়তে গিয়ে অধীনের জোহরের নামাজ পড়ে নাই কিন্তু জানাজার প্রথম কাতারে দাঁড়িয়েছে, ফেরেশতারা বলছে আরে কি বলবো তোকে রে, খালি আল্লাহ হুকুম দেয় নাই তাই, তাহলে ওর সাথে সালা তোকেও শুয়ে দিতুম, তোর জানাজা প্রথম হতো ওর জানাজা পরে হতো, তাহলে মনে হচ্ছে এখানে পুঁতে দিই, জামিন বারবার বলে খোদা খালি অনুমতি দে, জানাজার প্রথম কাতা দাঁড়িয়েছে জোহরে নামা যায় না, ওকে এইখানে পুঁতে দিই, গিলে নিয়ে আমি একবার দেখ খালি, আল্লাহ বলে ছেড়ে দে, যদি দেখে শেখে, যদি দেখে শেখে কি জি লজ্জা আছে, গোটা বছর মসজিদে যায় না, ঈদের দিনে এমন সেজেছে মনে হচ্ছে না কাবার মৌলানা, এমন জামা, এমন পাজামা, এমন গোলায় রুমাল দিয়ে ঝুলিয়ে যাচ্ছে, ফেরেশতা চিন্তা করছে শ্যামচন্দ্রপুরে এত বড় বড় মৌলবি কোথায় ছিল রে, একদিন দেখি নাই, হ্যাঁ মসজিদের মিনার যত বড় সারা গোলার ওনার যত বড়, কি বলেছি মিনারে ঝুলিয়ে দিলে ছোট হয়ে যাবে, ফেরেশতা চিন্তা করছি এরকম বিলিতি জিনিস আমি দেখি নাই কে জি, তারপরে বিকেল যেমনি হলো, যেমনি বিকেল হলো, ওনা খুলে গেঞ্জি পরে প্রথম কাতারে সিনেমার টিকিট কেটে ব্যালকনিতে বসে গেল, ফেরেশতা চিন্তা করছে আল্লাহ কোন দিকে দেবো, সকালে ঈদের মাঠে বিকেলবেলা সিনেমার গেটে দু জায়গায় মাল প্রথমই আছে, কোনখানে দেবো, তো কোরআন শোনাচ্ছে দুনিয়াতে ছ্যাঁচড়ের মতো করব, বিবি থাকবে হেঁচে কথা বলবে না, বাচ্চা থাকবে আব্বা বলবে না, গাছ থাকবে ফসল হবে না, পুকুর থাকবে মাছ, যদি বলেন হবে না, জাল ফেললে শুধু ক্যাঁকড়া উঠবে মাছ উঠবে না, বলছে সালে এত মাছ ফেললুম কি হলো, খোদা বলছে সব ক্যাঁকড়াই খেয়ে নিয়েছে বাপ, তো নিয়ে খারাপ তাই চলে গেছে, আমার বাবা যদি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এইভাবে শুনিয়ে দিয়েছি যে যদি দুনিয়ার জিন্দগিতে তোমার কোরআন উপরে বিশ্বাস হাফ হয় তাহলে দুনিয়ার জীবন ছ্যাঁচড়ের মতো হবে, আর শেষে বলে দিয়েছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা খাঁটি বেঈমান, এদের জন্য জাহান্নামের, এদের জন্য জাহান্নামের আগুন ভয়াবহ করে গেছে, আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই দার্দনাক আজাব থেকে বাঁচানোর জন্য, এইরকম ভয়াবহ বিপদ থেকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য যিনি পৃথিবীর জমিনে এসে আপনাকে আমাকে রাস্তায় সিরাতে মোস্তাকিম দেখিয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওই নবী যে নবীর সানেতে, ওই নবী যে নবীর সানেতে আল্লাহ পাক শোনাচ্ছে আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, শুনেছেন না শুনেন নাই, শুনেছেন তো কোরআন শোনাচ্ছি মুহাম্মাদ।